সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নিয়মিত সাবান পানি দিয়ে 20 সেকেন্ড হাত ধুবেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন, করোনা মুক্ত থাকবেন, কারণ আপনারা সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকব। দর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার রামনগর মহল্লার মাংসের বাজারে। দর্শক যে দেখছেন আমার সামনে অনেক মাংস সাজিয়ে রেখেছে আমাদের বিশিষ্ট মাংস ব্যবসায়ী হায়দার ভাই। হায়দার ভাই একটু ব্যস্ত, আজ শুক্রবার, উনি জানেন আপনারা যে শুক্রবারে মাংসের চাহিদা বেশি থাকে। আপনারা গতকালকে দেখেছেন উনি কি ধরনের গরু আজ জবাই করেছে। আমরা আজ সেই গরুগুলোর কিছুটা তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দর্শক দেখছেন ওই যে উনি যেহেতু এত বড় গরু ছিল সেটা 6.5 মণ ওজন, মাংস দেখছি কম। আমরা দেখি হায়দার ভাই বাকি মাংসগুলো কি করেছেন, যে লেনদেন চলছে, মাংস নিল একজন ভাই। আপনি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইনশাল্লাহ। কালকে তো বললেন 6.5 মণ পাইকারি দিলাম। পাইকারি দিচ্ছেন? পাইকারি কতটুকু দিচ্ছেন? পাইকারি তো আপনার এই যে সামনে বসেছে, এই যে দর্শক দেখছেন এই দোকানটি হায়দার ভাইয়ের মাংস দিয়েই চলছে। কারণ আবার দেখেন আপনারা যে ঠিক উনার সামনেই, হায়দার ভাইয়ের কাছ থেকে নিয়ে উনার সামনেই ব্যবসা করছে। হায়দার ভাই এই সুবিধাটি এখানকার ব্যবসায়ীদের করে দিয়েছে যে তোমরা আমার কাছ থেকে পাইকারি নাও, আমার সামনে বিক্রি করো, বিক্রি করার পর আমাকে টাকা দিও। এই সুবিধাটা হায়দার ভাই দিয়ে থাকে। জি, বেচি কিনে পয়সা দেয়। তাহলে তো দেখা যাচ্ছে যে আপনার ব্যবসায় কি এটা হ্যাম্পের করে না, যে একটা ব্যবসায় ক্ষতি করে না? আমি বলতে চাচ্ছি হায়দার ভাই যে আপনার দোকানের সামনে তো তারা বিক্রি করছে, এতে আপনার কোনো ক্ষতি হয় না? আপনার ব্যবসা আপনার কাছে, তাদের ব্যবসা তাদের কাছে। দর্শক যে শুনলেন যে উনি বলছে যে উনার ব্যবসা উনার কাছে আর তাদের ব্যবসা তাদের কাছে। আপনারা জানেন যে হায়দার ভাই অনেক সহজ সরলভাবে এই ব্যবসাটা করে থাকে, হালালভাবে করে থাকে। আপনারা অনেকেই কমেন্টসও করেছেন যে উনি হালাল ব্যবসা করে। তো হায়দার ভাই, হায়দার ভাই আজকে তো দুইটাই করে জবাই করছেন। যদি কাস্টমার ভালো হয় আরেকটা গরু আছে আর করে ফেলবে। দর্শক 2 কেজি মাংস কিনতে আসছে উনি, আমরা আপনাদের দেখাচ্ছি। আজ শুক্রবারে হায়দার ভাইয়ের মাংসের দোকানের বেচা বিক্রি। আপনাদের জানিয়েছি যে হায়দার ভাই মাংস 800 গ্রাম আর 200 গ্রাম হার মিলে তাদের 1 কেজি ওজন করে। এই যে দেখছেন আগে মাংস কেটে দিল, মাংস কাটছে। যারা 2 কেজি নিবে তাদেরকে 160 গ্রাম মাংস আর 400 গ্রাম হার দিয়ে 2 কেজি করবে, এটা এখানকার নিয়ম। মানে 800 গ্রাম মাংস আর 200 গ্রাম হার মিলে তাদের 1 কেজি। আর মাংস বিক্রি করছে কারো কাছে 550 টাকা কেজি ধরে বিক্রি করে, এবং কারো কাছে তারা 30 টাকা 20 টাকা যে যেভাবে দেয়। মানে গরিব দুঃখী কিছু কাস্টমার থাকে, তাদেরকে উনি এই সুবিধাটা দিয়ে থাকে।
দর্শক দেখছেন আমাদের ব্যাচ প্রচুর দর্শক দেখছেন প্রচুর ভিড় হায়দ্রাবাদ দোকানে। আমরা ওনার সঙ্গে ঠিক কথাও বলতে পারছি না ঠিক মতো। দেখছেন ওরা পছন্দ মতো এখান থেকে মাংস কিনতে পারে। ওখানে পা বিক্রি হচ্ছে, পা বিক্রি করছে। আমরা একটু দেখি পা গুলা কত টাকায় বিক্রি করছে একটু জানার চেষ্টা করি। দেখছেন এই পা গুলো কত করে বিক্রি করলেন? 600 টাকা হালি। দর্শক দেখছেন 600 টাকা হালি কিনলো এই পা গুলো। আপনি কিনলেন কেন? ও বড় ভাইয়ের জন্য কিনলেন। দর্শক যে পা গুলোই শুধু 4টা পা 600 টাকায় বিক্রি হচ্ছে। আমরা দেখাচ্ছি আপনাদের হায়দ্রাবাদ দোকানে কি ধরনের মাংস কিভাবে কিভাবে বিক্রি হয়। যদি দেখছেন হায়দ্রাবাদ ব্যস্ত। বড় ভাই আপনি তো নিয়মিত মাংস কিনেন এখানে, অন্য কোথাও যান না কেন? হায়দ্রাবাদ ভালো মাংস দেয়, এই জন্য আপনি সবসময় হায়দ্রাবাদ কাছ থেকে মাংস কিনেন। আপনাকে দেখেছি যে 3 কেজি 4 কেজি প্রতিদিনই প্রায় কিনেন। কিছুদিন পর পর মাংস রেট কত নেয়? 550 টাকা রেট নেয়। 550 টাকা রেট নেয়। আর আপনি যেখান থেকে মাংস চান সেখান থেকে দেয়, যেখান থেকে চাইবেন সেখান থেকে দিবে। হার কত দেয় মাংসের মধ্যে? 1 কেজি হার মাংসে ভালো খাদ্য হলে ভালো। আর এই যে সামনে শুক্রবারে একজন 3 কেজি হাট আলাদা নামে নিজে আগে শুধু হাট সুদা নামে নিজে। আচ্ছা কেজি শুধু হাট? হ্যাঁ শুধু হাট। কত করে বিক্রি করছিলেন? 500 টাকা করে। 500 টাকা করে শুধু হাট বিক্রি করছেন? শুধু হাট বিক্রি করছি 500 টাকা করে। দেখছেন উনি হাজার ভাই বললো, আমরা আপনাদের দেখাচ্ছি কাস্টমাররা যেখান থেকে যখন যেভাবে মাংস চায় সেখান থেকে হায়দ্রাবাদ ভাই মাংস কেটে দেন। দর্শক দেখছেন উনি মানে নিয়মিত কাস্টমার যেগুলো থাকে উনাদেরকে হাড়গুলো বেছে দেন, যেন হাড়ও মানুষ কাস্টমাররা মানে উনার যে নিয়মিত কাস্টমাররা রয়েছে সেগুলো রান্না করে খেতে পারে। দেখছেন আমরা আপনাদের দেখাচ্ছি দর্শক। আপনারা দেখলেন যে এই দিনাজপুর জেলার রামনগর মহল্লার কাঁচাবাড়ির যে হায়দ্রাবাদের মাংসের দোকানটি রয়েছে, আপনারা অনেকেই পুরো ঠিকানা চেয়েছেন হায়দ্রাবাদের মাংসের দোকান। আমি বললাম দিনাজপুর জেলার রামনগর মহল্লার কাঁচা বাজারে হায়দ্রাবাদের মাংসের দোকান। দর্শক আপনারা অবশ্যই হায়দ্রাবাদের মাংসের দোকানে এসে মাংস কিনে নিয়ে যেতে পারবেন। উনি আপনারা যেখান থেকে মাংস চাপেন সেখান থেকে উনি মাংস সরবরাহ করবেন। দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে
আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করবেন, নিয়মিত হাত ধুবেন। সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন, করোনা মুক্ত থাকবেন। আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এখানে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।